প্রয়োজন অনুযায়ী আগমেশ্বরী এবং মহিষখালি শান্তিপুরের অন্যতম প্রধান দুই কালীপুজোয় বিধায়কের ব্যক্তিগত সহযোগিতায়। ধর্মপ্রাণ নদিয়ার প্রাচীন শহর শান্তিপুর, যেখানে ১২ মাসে ১৩ পার্বণের ঐতিহাসিক গুরুত্ব আছে। দুর্গাপুজো, জগদ্ধাত্রী কালীপুজো, রাসে বহু প্রাচীন পুজো উদ্যোক্তা, ক্লাব, বারোয়ারি, বিগ্রহ বাড়ির পুজো পদ্ধতি, শোভাযাত্রা দেখার জন্য দেশে বিদেশের মানুষ অধীর আগ্রহে থাকেন। ছোট বড় নতুন পুরনো দিয়ে শান্তিপুরে আসন্ন কালীপুজোয় ৭০টিরও অধিক পুজো হতে চলেছে, যার মধ্যে প্রায় ৫ শতাধিক বছরের কাছাকাছি আগমেশ্বরী মাতা এবং মহিষখালী মাতা অন্যতম। বিপুল পরিমাণে ভক্তদের সহযোগিতায় একদিকে যেমন মন্দির প্রতিমার গহনা, ভোগ বিতরণ, রাজকীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়, অন্যদিকে জনপ্রতিনিধি, বিধায়ক, প্রশাসনিক সহযোগিতাও মিলে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। আগমেশ্বরী মায়ের পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগমেশ্বরী মায়ের প্রতিষ্ঠাতা সার্বভৌম আগমবাসীদের ধ্যানের আসন্ন স্থান সংরক্ষণ এবং সংস্কারের প্রয়োজন ছিল। বিধায়ক তহবিল থেকে নয়, একান্তই ব্যক্তিগতভাবে অর্থে বিধায়কের উদ্যোগে এই প্রথম গৃহ আকারে নির্মিত হচ্ছে ওই ধ্যানের স্থান। সংস্কারের জন্য নবগৃহ নির্মাণ করতে পঞ্চ মন্দির আসনের পাশে একটি অশ্বত্থ গাছ কাটতে বাধ্য হয়েছেন তারা। তবে পঞ্চপল্লব হিসাবে বেলগাছ থাকলেও বাকি ৪টি গাছ লাগানো হবে বলে জানান কর্তৃপক্ষ। তারা আরও জানান, এর আগেও বিধায়ক একটি হাইমার্স লাইট পৌরসভার পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণের মেঝে করে দেওয়া হয়েছিল। প্রচুর ভক্ত সমাগমের কারণে একটি শৌচালয়ের বিশেষ প্রয়োজন, সহযোগিতার প্রতীক্ষা রয়েছেন তারা। তবে পৌরসভা থেকে এই বিষয়ে একটু আশ্বস্ত করা হয়েছে। অন্যদিকে মহিষখালী মাতার পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এর আগে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণের মেঝে নির্মাণ করা হয়েছিল, আর এবারে বিধায়কের সম্পূর্ণ নিজের অর্থে নিজ উদ্যোগে ভোগ বন্ধনশালা নির্মাণ করে দিয়েছেন। এর আগে ভোগ রন্ধনের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো উদ্যোক্তাদের, এবার অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন তারা। তবে শৌচাগার নির্মাণের পর্যাপ্ত জায়গার অসুবিধা থাকলেও তা নিয়ে আলোচনা করেছেন উদ্যোক্তারা। তবে এই বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উদ্যোক্তারাও জানিয়েছেন, ধর্মীয় ইতিহাস প্রসিদ্ধ বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির সুসন্তান হওয়ার কারণে তার অনুভূতি এবং সহযোগিতার মানসিকতা অনেক বেশি, গভীর আন্তরিক এবং বিচক্ষণতা সম্মিলিত, তাই হয়তো ব্যক্তিগত অর্থ সহযোগিতা। দাদা, মহিষখালী মাতার ক্ষেত্রে কোনো সুবিধা এর আগে কখনো পেয়েছেন আপনারা? মহিষখালী মাতার এর আগে সাহায্য সহযোগিতা বলতে, দেখুন, আমরা যখন মন্দির নির্মাণ কল্প সংকল্প হই, তখন সারা শান্তিপুরবাসীর কাছে গিয়েছিলাম, শান্তিপুরের বাসী হাত বাড়িয়ে দিয়েছিল দুহাত ভরে। পরবর্তীকালে আমরা আমাদের যে মহিষখালী মাতার সামনের যে জায়গাটা ছিল একদম খোলা মাঠ মাটির, সেই জায়গাটা পৌরসভা নিজ উদ্যোগে এটি তার চাতালটাকে বাঁধিয়ে দেয়, এবং পরবর্তীকালে আমাদের যিনি নির্বাচিত বর্তমান বিধায়ক, আমাদের প্রিয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, তিনি তার ইচ্ছা প্রকাশ করেন যে আমি মা মহিষখালী মাতার জন্য কিছু একটু করতে চাই, এবং উনি আসেন এখানে। এসে আমাদের সব থেকে আমরা মানে কি বলবো মানে নিরাপত্তার অভাব বোধ করছিলাম। আমাদের যে রন্ধনশালা মা মহিষখালী, এটি একটি প্যান্ডেল আকারে করে আমাদের রন্ধনশালাটাকে আমাদের রান্নার কাজ করা হতো প্রতি কালী পুজোর সময়। পরবর্তীকালে এবছরে বিধায়ক তার নিজ ব্যক্তিগত অর্থ সাহায্যের মধ্যে দিয়ে আমাদের এই রন্ধনশালাটিকে একদম নবরূপে পুরো নবরূপে একদম নতুনভাবে করে দেন। সেট, প্লাস্টার, রং, মেঝে এগুলো কিছুই ছিল না, শুধুমাত্র একটি স্ট্রাকচার ছিল, হ্যাঁ, হালকা স্ট্রাকচার ছিল। তার উপর তিনি খুব তার নিজ ব্যক্তিগত অর্থ সাহায্যের মধ্যে দিয়ে তিনি এটিকে আমাদের পুনর্নির্মাণ বা নবরূপে নির্মাণ করে দেন। এতে আমরা এলাকাবাসী খুবই উপকৃত, এবং মায়ের যে ভোগ আমরা মনে করছি এবারে আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, এবং সেটি যেহেতু বলছি বুঝতেই পারছেন, একটা ভোগ মানে সকল মানুষের কাছে যায়, ভয়ের একটা ৪ কুইন্টাল ভোগ, এবারে হবে ৪ কুইন্টাল ভোগ হয়। কথা দিয়ে কথা রাখেন এইটাই তার প্রমাণ। এটা আমাদের কমিটি, পুজো কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানানোর কিছুই নেই, তাও জানাচ্ছি আমি। বিধায়ক কিন্তু ভোটের স্বার্থে করেননি, ভোটের স্বার্থে করেন, উনি নিজ থেকে এবং বলেছেন আমি কোনো বিধায়ক অর্থানুকূল্য করবো না, আমার ব্যক্তিগত সাহায্যের মধ্যে দিয়ে, এবং উনি চাইছেন আমি প্রচারের আলোয় আসবো। আমাকে আমাদেরকে বারবার বলেছে যে এটাকে যেন বড় করে উদ্বোধন না করা হয়, বড় কিছু হাইলাইটসে না নিয়ে আসা হয়। অর্থাৎ তিনি একদম তার যে ব্যক্তিগত প্রকৃত মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা উনি একদম প্রকাশ করেছেন শুধুমাত্র আমাদের কাছে। তিনি চান না যে শান্তিপুরবাসী জানুক যে আমার অর্থানুকূল্য হোক, এই প্রচারে তিনি আসতে চাইছেন। আপনার নাম? আমার নাম সুভাষিস দাস, আমি এলাকার মানুষ হিসেবেই আমি পরিচিত। আপনার নাম? আমি সম্পাদক কৃষ্ণ সেন।
এখানে কি নির্মিত হচ্ছে এই জায়গাটা? এখানে অ্যাকচুয়ালি আমাদের আগমশ্রী মাতা প্রায় আনুমানিক 500 বছরের পুরনো। তা সেখানে আমাদের প্রত্যেক বছরই প্রশাসনিক মহল থেকে কিছু না কিছু আমরা এখানে নির্মাণ হয়। তা আমরা বিগত দিনে যিনি MLA ছিলেন তার কাছ থেকে যেমন একটি হাইমাস লাইট উপহার পেয়েছিলাম, এখানে একটা হাইমাস লাইট আছে, তিনি তার তহবিল থেকে করেছিলেন। আগের বছর পৌরসভা যিনি পৌর প্রশাসক ছিলেন এবং উপপৌর প্রশাসক ছিলেন সুব্রত ঘোষ এবং শুভজিৎ দে, তাদের দ্বারা আমরা এখানে তাদের তহবিল থেকে পৌরসভার ফান্ড থেকে এখানে একটি প্রাঙ্গণ নির্মাণ করে দেওয়া হয়েছে বাঁধানো, সেই পার্টেক্সের মাধ্যমে সেই প্রাঙ্গণটা আমরা পেয়েছি। ঠিক সেরকমই এবছর আমরা পেয়েছি আমাদের যিনি বর্তমান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহাশয়, উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে উনি এখানে আমাদের যিনি সার্বভৌম যে আগমবাগিশ হচ্ছেন নবদ্বীপের পঞ্চসার গ্রন্থের সংকলনকর্তা কৃষ্ণানন্দ আগমবাগিশের পপৌত্র, তা উনি এখানে বসে ধ্যান করতেন, এখানে পঞ্চমন্দির আসন আছে, তা উনি সেই সময় এখানে ধ্যান করতে করতে মায়ের মূর্তি দেখেছিলেন, তারপরে তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই এই পঞ্চমন্দির যে সার্বভৌম আগমবাগিশের যে ধ্যানের জায়গাটা এটা একদম ভেঙে নষ্ট হয়ে গেছিলো, সংস্কার করার প্রয়োজন ছিল। তা উনি বিগত বছরে এসে তখন উনি সবেমাত্র MLA হয়েছে, রেজাল্ট বেরোনোর একদিনের পরেই আমাদের পুজো ছিল। তা উনি সেদিনকে এসেই এই জায়গাটা দেখেই বলেছিলেন যে এই জায়গাটা সংস্কার প্রয়োজন, এই জায়গাটা মানুষকে বোঝানো দরকার, এই জায়গাটা কী ধরনের জায়গা, এখানে একটা মন্দির করা উচিত এবং আমি এটা দেখব। তা যথারীতি উনি সেই মতো ব্যবস্থা করেন এবং এখানে নির্মাণ কাজ তার নেতৃত্বে তার উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে, তিনি আমাদের এখানে একটি সুন্দর মন্দির তৈরি। পুজোর মধ্যে কি চালু হওয়ার সম্ভাবনা আছে? না, পুজোর মধ্যে পুরোপুরি চালু হবে না, যেহেতু সবে ঢালাই দিয়ে তো ঢালাইটা থাকবে, আমরা পুজোর পর এটাকে কমপ্লিট হবে, কিন্তু আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনটা পুজোর আগের দিনকে করে নেব, মানে যেটা ফলক উন্মোচন সেটা আমরা করব। এটা কি বিধায়ক ফান্ড থেকে? না, এটা বিধায়কের ব্যক্তিগত তহবিল, মানে ব্যক্তিগত উদ্যোগ সেটা। সমস্ত ব্যক্তিগত? হ্যাঁ, উনি সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত উদ্যোগে মায়ের জায়গা সাধনপীঠ উনি একদম পূর্ণ করে উনি গাছও ছিল সম্ভবত সেই গাছটা। হ্যাঁ, এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, সেটা বেশি দিনের পুরনো না, 15-20 বছর পুরনো, সেটা আমাদের বাবা কাকাদের হাতে লাগানো। তো ওই গাছটা এখানে সংস্কারের প্রয়োজন, এখানে মন্দির তো আগে ছিল না, এখানে ছিল খালি একটা বেদি, যথারীতি গাছটা ছিল, কোনো অসুবিধা ছিল না, এবার মন্দির করতে গেলে ওই গাছটা কাটতে হবে, যথারীতি আমরা ওই গাছটা আমাদের কেটে ফেলা হয়েছে, এখানে রাখাও আছে এবং ওই গাছটা মায়ের রান্নার কাজে ব্যবহারও হবে, মায়ের ভোগ রান্নার কাজে। তা ওই ওখানে আমরা যে গাছটা ছিল সেই 5টা গাছ আমরা ওখানে পুঁতব, 1টা গাছ কেটেছি কিন্তু আমরা বৃক্ষরোপণ করার সময় 5টা গাছ আমি পুঁতে দেবো, মানে একসব পঞ্চমন্দির আসন যেখানে থাকে সেখানে পঞ্চপল্লব লাগে, বেল গাছ ইতিমধ্যেই আছে, বাদবাকি যে 4টে গাছ নেই সেই 4টে গাছ আমরা এখানে পুঁতে দেবো। অশোক জগদমূলের মতো এই যে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয় তাদের জন্য ব্যবহৃত শৌচাগারের কোনো ব্যবস্থা আছে? না, ব্যবহৃত শৌচাগার স্থায়ী শৌচাগার কিছু নেই, পৌরসভা একটা টেম্পোরারি পুজোর আগের দিনকে করে দেয় বাথরুম, পায়খানা থাকে না। আগামী বছরের মধ্যে আশা করছি হয়ে যাবে, পৌরসভার চেয়ারম্যান মাননীয় সুব্রত ঘোষ উনি আমাদেরকে কথা দিয়েছেন যে এখানে স্থায়ী পায়খানা বাথরুমের ব্যবস্থা আমি করবো ভক্ত সাধারণের জন্য এবং সেটা পিএমডি ইউজ হবে। আপনার নাম পরিচয়? আমার নাম রমাপ্রসাদ ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আগমশ্রী মাতা সেবা সমিতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।